একটা সময় ছিল যখন আমি মানুষের ওপর প্রচুর আশা রাখতাম, বিশ্বাস করতাম। ভাবতাম আমার চারপাশে যারা আছে তারা প্রত্যেকে অনেক ভালো মনের মানুষ। আমি ধরে নিতাম আমার বন্ধু বান্ধবী সবাই আমাকে খুব ভালোবাসে। আমি ধারণা করতাম আমার কাছের মানুষগুলো সবসময় পাশে থাকবে। কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করলাম আমার এসব ধারণা একদমই ভুল ছিল। আমার জীবনে অনেকই সুখ পাখি হয়ে এসে আমাকে আকাশে উড়িয়ে দিয়ে চলে গেছে। ছোট ভাই, বড় ভাই, বন্ধু বান্ধবী, প্রেমিকা কিছুই বাদ যায়নি, কিন্তু এখন অনেকেই নাই, আবার কেউ কেউ থেকেও নাই। অনেকের কাছে আমি ঘৃণার পাত্র হয়েছেও বটে। তখন ঠিক অতটা বুঝতাম না মানুষের স্বার্থ এতটা খারাপ হতে পারে। আমার কাছে যারা এসেছিল তারা সবাই কোনো না কোনো স্বার্থ নিয়ে এসেছে। যখনই তাদের স্বার্থ শেষ হয়েছে তখন থেকে আমাকে ভুলতে তারা দ্বিতীয়বার ভাবেনি। ভাবতে অবাক লাগে, কিছুদিন আগেও আমি এমন ছিলাম যে কেউ আমার কথা না রাখলে খারাপ লাগত, আমাকে কেউ হার্ট করলে চোখে পানি এসে যেত, অনেকদিন ধরে কেউ খবর না নিলে মন খারাপ করতাম। অথচ সময়ের সাথে সাথে এমন শক্ত হয়েছে এখন কেউ কথা রাখা তো দূরের কথা, আমি কারো কাছে কিছু আশা করি না। এখন কেউ হার্ট করলে আমার হাসি পায়, কেউ খবর না নিলে আমারও কিছু আসে যায় না, কোনো কিছুই মনে থাকে না। অনেকে হয়তো বলবে সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। আসলে কিছুই ঠিক হয়নি, সব কিছু আগের মতোই আছে, শুধু আমি নিজেই এসবের সাথে মানিয়ে নিয়েছি। আগে অল্পতেই মন খারাপ হতো, এখন হয় না। অল্পতে অভিমান করতাম, এখন অভিমানও হয় না। কাউকে না কাউকে পাশে পেতে চাইতাম, এখন আমার কাউকে দরকার হয় না। পার্থক্যটা এখানেই, চাইলে একা থাকা যায়, তুমি চাইলে নিজেকে শক্ত করে রাখতে পারো, চাইলে তুমি কারোর ওপর আশা ছাড়াই থাকতে পারো, স্বার্থ না রেখে চলতে পারবে। অতিরিক্ত আশা মানুষকে ছোট করে রাখে, আবার অতিরিক্ত স্বার্থ ও আবেগ মানুষকে তার নিজের ক্ষমতাকে জাগ্রত হতে দেয় না। জীবনে কখনো কারোর ওপর আশা রাখতে নেই, স্বার্থ রাখতে নেই। একমাত্র আশাবিহীন মানুষই জীবনে সবচেয়ে সুখী। বাঁচতে চাইলে একাই বাঁচতে শিখো, একা একা অনেক দূর এগিয়ে যাওয়া যায়, সেখানে মাঝপথে কাউকে হারিয়ে ফেলার ভয় থাকে না। জীবনে একা তুমি যতই সামনে যাও না কেন, চাইলে একা পেছনে চলে আসতে পারবে, কিন্তু যদি কারোর উপর ডিপেন্ড হয়ে সামনে আগাও এবং সে যদি মাঝপথে তোমাকে রেখে চলে যায় তাহলে তুমি পেছনে আসতে পারবে না, হারিয়ে যাবে।